ফেক আক্সিডেন্ট ফেক ডকুমেন্ট আপুনি ফেক ইনসুরান্স পুলিশ ডাক্তার ওকিল এবং ইনসুরান্স এজেন্ট কা মিলি ভকতরে রাজ্যরে চলিথিলা বড় ধরনর ঠকেই সবু চলু করি দেলে কোটি কোটি টঙ্কা বি চলু হইছি মালমাল হইছন্তি পুলিশ ডাক্তার এবং ওকিল যাহার প্রমাণ লাগিছি নিউজ 18 ওড়িয়া হাতরে ধরা পড়া পুলিশ ডাক্তার ওকিল এবং এজেন্ট মহা ঠকামী ফেক আক্সিডেন্ট দেখাই বিমা কোম্পানি ঠার কোটি কোটি টাকা চলু এভাবে ঘটনা সামনাকু আসা পরে ৪৫টি মামলার তনাঘনা আরম্ভ করছে ক্রাইমব্রাঞ্চ বড় ঠকামীর বড় খুলাসা ফেক ড্রাইভর না ফেক মামলা সবু ফেক কিন্তু ইন্সুরান্স টঙ্কা অসলি নজর পকাইব কমিটি হয়েছিল এ ঠকামী 2015 কেন্দুঝর টাউন থানার কেশব চরণ মহান্ত নামক জনে গাড়ি ড্রাইভর নাঁরে রুজু হয়েছিল দুইটি দুর্ঘটনা মামলা 2016 পুনি থরে সেই কেশব চরণ মহন্ত নাঁরে কেন্দুঝর টাউন থানার পুলিশ রুজু কলা আউ এক দুর্ঘটনা মামলা এতিকিরে সরিলানি কারসাদি সেই বর্ষ অর্থাৎ 2016 পুনি থরে কেন্দুঝর সদর থানা ও বারিয়া থানার আউ দুইটি দুর্ঘটনা মামলা রুজু হেলা কেশবঙ্ক নাঁরে দুই বর্ষে কেশবঙ্ক নাঁরে রুজু হলা এমিতি পাঁচ পাঁচটি মামলা সবুঠু বড় কথা হলা কেশব চরণ মহন্ত হেউছন্তি ফেক অর্থাৎ সে ড্রাইভর নুহন্তি কি দুর্ঘটনা বি করি নাহন্তি হেলে তাঙ্ক নাঁরে মামলা রুজু করি বিমা কোম্পানি আইসিআইসিআই লাম্বাড়ু উঠাই নিয়া যাইছি টঙ্কা জনে পর্টিকুলার ড্রাইভর সে কেউঝর টাউন থানা কেউঝর সদর থানা বরিয়া থানার পনেরো ষোল বর্ষে পাঁচটি আক্সিডেন্টে সে আকিউজ অনেক এটা নিশ্চিত ভাবে আখি দৃশ্য দেখা গেলে নিশ্চিত ভাবে এটা সন্দেহজনক তেমন আর সত্যাসত্য পুঙ্খানুপুঙ্খ তাকে এনকোয়ারি জারি রয়েছে এ বড় ধরনের ঠকেইরে দলাল হাত মিশাই থানা বাবু ডাক্তার ওকিল ও কিছু এজেন্ট কেবল কেশব নুহতি এমিতি অনেক ফেক ড্রাইভর নাঁরে প্রথমে মিথ্যা দুর্ঘটনা মামলা হুয়ে তাপরে ডাক্তার বি দিয়ে মিথ্যা রিপোর্ট এরপরে ওকিল মাধ্যমে ইন্সুরান্স ডিমান্ড হুয়ে ইন্সুরান্স অর্থ যায় সমস্ত পকেট মেনি স্টেক হোল্ডর্স আর ইনভলভ তেমন যে মেডিকাল রিপোর্ট এফআইআর তারপরে ইন্সুরান্স এজেন্টস অল স্টেক হোল্ডর্স মানে কিছু কিছু ঘটনার সে রোল নিশ্চিত ভাবে রয়েছে যে পুলিশ কেস আপনার কুমার ফেক কেস হচ্ছে বা গাড়ি আপনার দুর্ঘটনার ইনভলভ হচ্ছে কি নহচ্ছে তা সম্পূর্ণ পুলিশর ইনভেস্টিগেশন ম্যাটর পুলিশ কোণ ইনভেস্টিগেশন কলা কোণ নকলা তাহা কোর্টের প্রডিউস হব তা ক্রিমিনাল কেস খোর্ধা পুরী কটক ভুবনেশ্বর এভাবে ফেক দুর্ঘটনা জনিত বিমা মামলা রুজু হয়েছে যার তদন্ত পাই ক্রাইমব্রাঞ্চ গঠন করেছে স্পেশাল টিম পুলিশ ডিজি মধ্য জারি করেছেন আডভাইজরি ভুবনেশ্বর ক্যামেরাম্যান আদিত্য বারিক বসন্ত রথ প্রবীর প্রধান নিউজ 18 ওড়িয়া